23শে সেপ্টেম্বর 2009 সালে ভারত একটি মিশনে 7টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। ভারতীয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল রকেট, ভারতীয় উপগ্রহ অসেন্টস্যাট 2 এবং আরও 6টি বিদেশি ন্যানো স্যাটেলাইট নিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটা কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। 6টি বিদেশি স্যাটেলাইটের মধ্যে 4টি জার্মানির এবং 1টি সুইজারল্যান্ড এবং তুরস্কের ছিল। এই উপগ্রহগুলি ইউরোপীয় দেশ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা এবং পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল। অসেন্টস্যাট 2 উপগ্রহটি আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছিল। উপগ্রহটি ভারতীয় আবহাওয়া বিভাগের জন্য অনেক সাহায্যকারী ছিল। PSLV-র এই অভিযানে রকেটের উচ্চতা একটি 7-তলা ভবনের সমান ছিল এবং এর ওজন ছিল প্রায় 230 টন। 2018 সালের 23শে সেপ্টেম্বর ভারত সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা ঘোষণা করে। আয়ুষ্মান ভারত যোজনা বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 2018 সালের বাজেট অধিবেশনে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন। 2018 সালের 23শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি সূচনা করেন। আয়ুষ্মান ভারত হল ভারতের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি। এই প্রকল্পের উদ্দেশ্য হল সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে স্বাস্থ্য বীমা প্রদান করা। আর এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকার নগদহীন স্বাস্থ্য বীমা প্রদান করা হয়। ভারত সরকারের এই স্বাস্থ্য প্রকল্পটি 2018 সালের এই দিনে সারা ভারতে বাস্তবায়িত হয়েছিল। এর লক্ষ্য হল দরিদ্র ব্যক্তি এবং তাদের পরিবারকে সাশ্রয়ী মূল্যে উচ্চমান সম্পন্ন চিকিৎসা পরিষেবা প্রদান করা। অন্যদিকে মোদী সরকার 2024 সালের 11ই সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত যোজনার নিয়মে বড় পরিবর্তন এনেছে। নিয়ম পরিবর্তনের পরে এখন 70 বছরের বেশি বয়সী প্রবীণেরাও এই প্রকল্পের আওতায় 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধে নিতে পারবেন। 1965 সালের 23শে সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 1965 সালের এপ্রিল মাসে পাকিস্তান কচ্ছে ড্রোন আক্রমণ করার পর যুদ্ধ শুরু করে। জওহরলাল নেহরুর মৃত্যুর পর লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন। আর এই পরিস্থিতিতে পাকিস্তান মনে করেছিল কাশ্মীর দখলের এটাই সেরা সুযোগ, কিন্তু পাকিস্তান ভুল করে বসে। লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এরপর সেনাবাহিনী শিয়ালকোট, লাহোর এবং কাশ্মীরের কিছু অঞ্চল জয় করে। ভারত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু জাতিসংঘের যুদ্ধবিরতি ঘোষণার পর যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষ হওয়ার পর 1964 সালে জানুয়ারিতে তাস্কান্দ চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই অনুযায়ী উভয় দেশই একে অপরের ভূখণ্ড ফিরিয়ে দেয়। এই চুক্তির পরপরই ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রহস্যজনকভাবে তাস্কান্দে মারা যান। রামধারী সিং দিনকর 1908 সালের 23শে সেপ্টেম্বর বিহারের বেগুসরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় লেখক এবং কবি। তাকে আধুনিক যুগের অন্যতম সেরা কবি হিসেবে বিবেচনা করা হয়। তার কবিতায় জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের উল্লেখ রয়েছে। দিনকর পাটনা থেকে পড়াশোনা শেষ করেন এবং সেখানকার একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। ভারত স্বাধীন হওয়ার আগে দিনকর একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতার পর তাকে রাষ্ট্রকবি উপাধি দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু দিনকরকে রাজ্যসভার সদস্যও করেছিলেন। দিনকর পদ্মবিভূষণেও ভূষিত হন। ফোর চ্যাপ্টার্স অফ কালচার বইয়ের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং উর্বশী বইয়ের জন্য ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। মহারাজা হরি সিং 1895 সালের 23শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। হরি সিং 20 বছর বয়সে জম্মু কাশ্মীরের প্রধান সেনাপতি নিযুক্ত হন। 1925 সালে মহারাজা প্রতাপ সিং এর মৃত্যুর পর মহারাজা হরি সিং জম্মু এবং কাশ্মীরের রাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত হন। তিনি যে ডোগরা রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন তার ইতিহাস জম্মুর 100 বছরেরও বেশি পুরনো। 1822 খ্রিস্টাব্দে মহারাজা গোলাপ সিং এর সিংহাসনে আরোহণের পর থেকে 4 জন ডোগরা রাজা এখানে শাসন করেছিলেন। প্রথমজন ছিলেন মহারাজা গোলাপ সিং এবং শেষজন ছিলেন মহারাজা হরি সিং। সিংহাসনে আরোহণের পর হরি সিং প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ, শ্রীনগরে হাসপাতাল, পানীয় জলের ব্যবস্থা, শিশুদের টিকা ব্যবস্থার মতো নানান জনকল্যাণমূলক কাজ করেছিলেন। পাশাপাশি তিনি কৃষকদের অবস্থার উন্নতির জন্য কৃষি ত্রাণ আইন তৈরিও করেছিলেন।
1932 সালের অক্টোবরে তিনি রাজ্যের সমস্ত মন্দির দলিতদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তও নেন। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর মহারাজা হরি সিং 1947 সালের 26 অক্টোবর ভারতের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেন। 1869 সালের 23 সেপ্টেম্বর মেরি ম্যালোন উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম মহিলা যাকে জোরপূর্বক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। 1900 থেকে 1907 সাল পর্যন্ত মেরি নিউ ইয়র্কের আটটি পরিবারের পরিচারিকা হিসেবে কাজ করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে এই সাতটি পরিবারেই টাইফয়েড নামক রোগ ছড়িয়ে পড়েছিল। এরপর একজন আমেরিকান গোয়েন্দা জর্জ সোপারকে টাইফয়েড রোগের বিস্তারের উৎস খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জর্জ সোপার তদন্তকে বলেছিলেন যে পরিবারটি টাইফয়েডের প্রাদুর্ভাবের 3 সপ্তাহ আগে মেরিকে ভাড়া করেছিল এবং প্রাদুর্ভাবের 3 সপ্তাহ পরে তিনি চলে যান। পরবর্তীকালে মেরিকে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগে গ্রেফতার করে। পরে যখন মেরির নমুনা পরীক্ষা করা যায় তখন দেখা যায় যে তার পিত্তথলিতে টাইফয়েড ব্যাকটেরিয়া রয়েছে। এরপর 1907 সালের 19 মার্চ মেরি কোয়ারেন্টিনে ছিলেন। প্রায় 3 বছর কোয়ারেন্টিনে থাকার পর মেরি 1910 সালে কোয়ারেন্টিন কেন্দ্র থেকে মুক্তি পান। তাকে এই শর্তে মুক্তি দেওয়া হয়েছিল যে সে আর রাঁধুনি বা পরিচারিকা হিসেবে কাজ করবেন না। 1915 সালে মেরি নিউ ইয়র্কের একটি মহিলা হাসপাতালে কাজ শুরু করেন। সেখানেও 25 জন রোগী এই সংক্রমণে মারা যান। এরপর মেরিকে আবার হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। মৃত্যু 6 বছর আগে মেরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। মেরি 1938 সালের 11 নভেম্বর নিউমোনিয়াতে মারা যান। 1918 সালের 23 সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় হাইফার যুদ্ধ হয়। ব্রিটিশ সেনাবাহিনী, ভারতীয় সৈন্যরা, উসমানীয় সাম্রাজ্যের সেনাবাহিনী এবং তাদের জার্মান মিত্রদের পরাজিত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সেনাই এবং প্যালেস্টাইন অভিযানের সময় সংঘটিত বেশ কয়েকটি যুদ্ধের মধ্যে এই যুদ্ধটি অন্যতম ছিল। এটি প্রথম বিশ্বযুদ্ধের হাইফা ইসরায়েলের একটি প্রধান শহর যা তুর্কিদের দখল থেকে মুক্ত করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিল। এটি বিশ্বাস করা হয় যে ইসরায়েলের স্বাধীনতার পথ হাইফার যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে। আর এই যুদ্ধে ভারতীয় সৈন্যরা কেবল বর্শা, তলোয়ার এবং ঘোড়া নিয়ে মেশিনগান দিয়ে সজ্জিত জার্মান তুর্কি সেনাবাহিনীকে চূর্ণ করে দেয়। আর এই যুদ্ধে 44 জন ভারতীয় সেনা প্রাণ হারান। 23 সেপ্টেম্বর হাইফা মুক্ত হয়। আর এই যুদ্ধে 400 বছরেরও পুরনো উসমানীয় সাম্রাজ্যের অবসান ঘটে।